আগরতলা এমবিবি বিমানবন্দর হয়ে চেন্নাই যাওয়ার সময় অভিনব কায়দায় চা পাতার প্যাকেটে গাঁজা পাচার করতে গিয়ে দুজন ধরা পড়ে। বিমানবন্দরে চেকিং এর সময় অভিনব কায়দায় পাউচ প্যাকেটে চিপসের প্যাকেটের মতো করে প্যাকিং করা অবস্থায় 16 কেজি শুকনো গাঁজা ওই দুজনের ব্যাগ থেকে উদ্ধার করে নিরাপত্তা কর্মীরা। এই দুই পাচারকারী হলো জাহিদুল হক ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত বোনারচোক এলাকায়। পরবর্তী সময় তাদের তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত চালায় পুলিশ এবং রবিবার দুপুরে পুলিশ কোর্টে প্রেরণ করে এয়ারপোর্ট থানার পুলিশ। বিস্তারিত জানান এয়ারপোর্ট থানার আধিকারিক বিকাশ দেববর্মা। আগরতলা এমবিপি এয়ারপোর্ট ইন্ডিগো সিকিউরিটি ইনচার্জ থেকে থানা বরাবর কাছে খবর আসে যে এয়ারপোর্টে দুজন লোককে গাঁজা পাচার করার সময় আটক করেছে। তারপর আমি থানা বরাবর এবং এসডিপিও ম্যাডাম সহ এয়ারপোর্টে যাই এবং পাই দুইজন লোক দুটি লাগেজ করে প্রচুর পরিমাণে গাঁজা নিয়ে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আগরতলা এয়ারপোর্টে আসে, কিন্তু এক্সরে স্ক্রিনিং সময় তারা ধরা পড়ে। পরে এস পারল তারই ডিটেনশন করি এবং গাঁজা 16 কেজি সিজ করি, মানে এস পারলতে এরপরে থানাতে তাদেরকে নিয়ে আসি। আর যতক্ষণ তাদের নাম হচ্ছে, একজন নাম হলো জাহিদুল হোসেন, ওনার বয়স 16 বছর, আরেকজন নাম হচ্ছে সাইফুল ইসলাম, বয়স 21 বছর।